হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাজতিন শেটের আরও একটা নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা সবাই জানি যে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের একটি ম্যাচ আছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এই ম্যাচটি কীভাবে আপনি খুব সহজে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে লাইভ দেখবেন। তো ভিউয়ার্স, আমরা এমন সিচুয়েশনে বা এমন পরিস্থিতি থাকতে পারি যখন আমাদের হাতে অ্যান্ড্রয়েড ফোনটি আছে কিন্তু আমাদের কাছে টিভি নেই বা আমরা বাসা থেকে বাইরে আছি। সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে লাইভ স্কোরটা দেখতে পারি কিন্তু ম্যাচটি দেখতে পারি না। তো আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে আপনি লাইভ টিভিটিও দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি এই ভিডিওর থেকে কিছু শিখতে পারেন বা আমার ভিডিওটি ভালো লাগে বা আমার চ্যানেল থেকে আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনাকে লাইভ টিভি দেখতে হলে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার প্রয়োজন পড়ছে না। আমার এই ভিডিওটি থেকে অন্তত আমি আপনাকে সেটাই শেখাবো। তো চলুন, এর জন্য কি করতে হবে, জাস্ট আপনাকে একটা ব্রাউজার ব্যবহার করতে হবে। আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজারটি আপনি চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ব্যবহার করছি। আপনার যে ব্রাউজারটি পছন্দের ব্রাউজার অবশ্যই সেটা ইউজ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো ব্রাউজারটি আসার পরে আপনি সার্চ বক্সে কী লিখবেন, tvbd.live। লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে সেখান থেকেও সরাসরি ক্লিক করে চলে আসতে পারেন। দেওয়ার পরে এবার ওকে দিন। দেখুন একটি ওয়েবসাইট চলে এসেছে। আসলে আমি আপনাদেরকে দেখাবো যে ওয়েবসাইট থেকে টিভি দেখার সিস্টেমটা। তো এখানে দেখুন প্রথমে দেখাচ্ছে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। তো আপনি এখান থেকে ক্লিক করবেন না এভাবে। তো আপনি কী করবেন, এই যে উপরে থ্রি ডট মেনুটা দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এরপরে এই পাশে দেখবেন অনেকগুলো অপশন আপনার যোগ হবে। তো এখান থেকে আপনি যে বাংলা টিভি লেখা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারা আলাদা একটা পেজ দেবে, এখান থেকে অবশ্যই আপনি ব্যাক দিয়ে চলে যাবেন, মানে আপনি আগে যে পেজটায় ছিলেন সেই পেজটায় আসবেন। তো দেখুন এখানে বাংলা টিভি যতগুলো আছে সবগুলো ওপেন হয়েছে। তো এবার আপনাদেরকে একটা কথা বলে নিই যে আসলে যে ম্যাচগুলো থাকে সেই ম্যাচগুলো কোন টিভি দেখায় আমাদের সেটা অবশ্যই জানার প্রয়োজন পড়বে। তো আমরা জানি মাছরঙা এবং জিটিভি লাইভ দেখায়। তো আমি দেখাবো যে মাছরঙা আজকে, এখানে জিটিভিটাও আছে, আপনারা খুঁজে নেবেন। এই যে নিচের দিকে আসলে দেখুন অনেক টিভি চ্যানেল আছে, এখান থেকে চেঞ্জ করে নেবেন, নিয়ে আপনারা চাইলে জিটিভিটাও দেখতে পারেন। চলুন মাছরঙাটাতে আপনাদের দেখাই লাইভ টিভিটা। তো আমি মাছরঙাতে ক্লিক করেছি। তো দেখুন এইবার এই যে দেখুন মাছরঙাটা এখন এখানে কিন্তু শুরু হয়ে গেছে। মাছরঙার যে টিভিটা লাইভ হয় সেই একদম আমরা সরাসরি দেখতে পাচ্ছি যেখানে মাছরঙা টেলিভিশনটা চলে এসেছে। তো চলুন একটু আপনাদেরকে শোনানো যাক যে আসলে সত্যি কি লাইভ হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু মাছরঙার টিভিটা লাইভ হচ্ছে। তো আপনারা যখন খেলাটি চলবে তখন যদি এখান থেকে লাইভ দিয়ে দেন তাহলে কিন্তু এভাবে লাইভ খেলাটি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে লাইভ টিভিটা দেখবেন বা লাইভ ম্যাচটি দেখবেন। তো যদি বুঝতে কোনো সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি আপনি এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ম্যাচটি দেখতে থাকুন। আর নতুন নতুন টিপস পেতে আমাদের সাথেই থাকুন, রাজতিন শেটের সঙ্গে থাকুন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে একটা নতুন টিউটোরিয়ালে, সে পর্যন্ত রাজতিন শেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।